হ্যালো এভরিওয়ান, কিছুর ফ্যামিলি লাইফ ইন ইন্ডিয়া, তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, একটা ডেইলি ব্লগ হিসাবেই শুরু করছি। আজকে একটু প্ল্যান আছে যে একটু অফিসে যাব, ওখানে গিয়ে একটু মজা করব, চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। আর বিকেলের দিকে আর একটু বেরোনোর আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো যাই, আগে রান্নাঘরে যাব, ওখানে কিছু রান্না বান্না আগে করবো, সেগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। আর হ্যাঁ, তোমরা তো কমেন্টস করছো, আর কমেন্টসগুলো আমি পড়ছি, খুব ভালো লাগছে। আমার নতুন চ্যানেল, তোমরা দেখছো, এগুলো আমার খুব ভালো লাগছে। এইভাবেই পাশে থেকো, এইভাবে যাতে করে তোমরাও একটু কমেন্টস করে করে যেরকমভাবে জানাচ্ছ সেইভাবে জানিও, কীরকম কীরকম তোমরা দেখতে চাইছো আরও ব্লগ কীরকম ধরনের, সেগুলো একটু কমেন্টস করে লিখে জানিও। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আমি চলে এসেছি আমার রান্নাঘরে। তো আজকে কিন্তু আমি আমার ফ্ল্যাটেই রয়েছি, সেখান থেকেই ব্লগটা করছি। তো চলো এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, রান্নাটা শুরু করি। লোটে মাছটা করবো, এই যে লোটে মাছটা আমি ধুয়ে একদম এই জলটা ঝরিয়ে রেখেছি। এবার লোটে মাছটা রান্নাটা শুরু করব। আমি মানে কোনো রান্নার কোনো সেরকমভাবে ভিডিও দিচ্ছি না, তোমাদের সাথে শেয়ার করছি না, এমনি জাস্ট যেগুলো করছি সেগুলোই তোমাদের কাছে কিছু কিছু করে তুলে ধরছি, ঠিক আছে? চলো দেখতে থাকো। লোটে মাছটা আমি একটুখানি হলুদ আর একটুখানি কাঁচা সর্ষের তেল একটুখানি মাখালাম, এটা মাখিয়ে রেখেছি অল্প করে। লবণ আমি দিইনি, লবণ পরে দেব, লবণ দিলে বড্ড জল কেমন জল জল ছাড়তে থাকে। আর এই যে এই মাথা দুটো মুগ দুটো রেখেছি, একটুখানি ডাল করার ইচ্ছা আছে, মুগের ডাল করবো। চলো রান্নাটা শুরু করি। জানো তো বন্ধুরা, আজকে এই যে এই লোটে মাছটা করার মানে পেছনে আর একটা উদ্দেশ্য রয়েছে, এটা একটা সারপ্রাইজ দেব। এই যে বললাম না যে আজকে একটু অফিসে যাবো, তা অফিসে লোটে মাছটা আর ইচ্ছা আছে যে এই ডালটা আমি নিয়ে যাবো, ওদেরকেও একটুখানি খাওয়াবো। তা ওরা মানে যারা আছে ওরা আমার হাতে লোটে মাছ খেতে খুব পছন্দ করে। ভাবলাম যে যখন রয়েইছে লোটে মাছটা, যখন রান্না করছি তাহলে একটুখানি নিয়ে যাবো। তা বাইরে আবার সেই বৃষ্টিই পড়ছে দেখছি। তা চলো ঠিক আছে, দেখা যাক কী হয় না হয়, দেখতে থাকো। চলো আমি রান্নাটা করি। হলুদের গুঁড়ো আর এই যে আদা রসুন বাটাটা দিয়েছিলাম, হলুদের গুঁড়ো দিলাম, একটুখানি সামান্য জিরের গুঁড়ো দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। দিয়ে এটাকে আমি একটু ভালো করে আগে কষিয়ে নেবো, দেন এই মাছটা তারপরে দেবো। আমি আগেই বলেছি আমি ভীষণ কিন্তু কিছু খুব ভালো রান্না পারি না, কিন্তু যেইটুকুনি যা যেটুকুনি যেরকমভাবে পারি সেইটাই তোমাদের সাথে এই ব্লগের মধ্যে একটু শেয়ার করছি। এটা আমার কষানো মোটামুটি হয়ে গেছে। এবার এই মাছটা আমি মাখানো যে মাছটা ছিল ম্যারিনেট করা, এটা আমি এখন দিয়ে দেবো। মাছটা আমি দিয়ে দিলাম, এবার এটাকে একটুখানি ভালো করে এরকম ভাবেই একটু মাখিয়ে মাখিয়ে নেব। লবণ কিন্তু এখন আমি দিইনি, লবণটা আমি পরে পরে দেবো। তোমরা এইভাবে চাইলে কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারো, এটাও কিন্তু খারাপ লাগে না এরকম খাবার। এটার মধ্যে এখন হালকা জল এখনো রয়েছে, আমি এখন একটুখানি এর মধ্যে লবণ অ্যাড করবো। লবণটা দিচ্ছি, এর আগে আমি লবণ দিইনি, লবণটা দিয়ে দিলাম। আর লবণ দেবো না, এই এর সাথে এই যে কাঁচা লঙ্কাগুলো অ্যাড করেছি, এখন আর কিছু কাঁচা লঙ্কা দেবো। মানে এই গন্ধটা বেশ আমার জন্য ভালো লাগে, লাস্টে এই গন্ধটা মানে দিলে কাঁচা লঙ্কাতে স্মেলটাও যেমন আর পাওয়া যায় খুব ভালোভাবে। এটা শুকিয়েই এসছে, এবার প্রায় হয়ে যাওয়ার মতন, দেখো গরম মশলাটা দেব।
অফ করছি। এই পিঙ্কি, পিঙ্কি এসছে, পিঙ্কিকে দিয়ে একটুখানি টেস্ট আগে করাবো যে সব ঠিকঠাক আছে কিনা। একটু টেস্ট করে বলতো ঠিকঠাক আছে কিনা। দাঁড়া লবণ টবণ, আয় এদিকে আয়, তুই ক্যামেরার সামনে আয়, তুই না আসলে হবে? পিঙ্কি আমাকে অনেক হেল্প করে দেয়। হ্যাঁ আসছে আসছে, দাঁড়াও। আমরা তো ভাত দিয়ে এটা খেতামই, এখন আবার একটুখানি, হ্যাঁ টেস্ট কর, তারপরে তো অফিসে যাবো তো, তাদেরকে একটুখানি খাওয়াবো বললাম না, ওটা সারপ্রাইজ দেবো। আমি লটে মাছ খাই না, তুমি করেছো বলে খেয়েছি, বাট সত্যি খুব টেস্টি হয়েছে, খুব সুন্দর। তোমার ঠিক আছে, নামিয়ে ফেললাম, তুমি সব ঠিক আছে, নামিয়ে দিলাম তাহলে। তো বন্ধুরা, একজন বলেই দিয়েছে, পিঙ্কি আমার বলে হয়েছে, ভালো লাগছে, সব কিছু ঠিকঠাক আছে, তো আমি নামিয়ে ফেললাম। এবার আমি অফিসে নিয়ে যাব, এটা তা আগে ডালটা করব, তারপরে একবারে নিয়ে যাব। রান্না যখন করলামই তো একা একা কেন খাবো, সবাই মিলেই একটু খাবো, ভালো লাগে বেশ। তুমি তো খাবে, ধনে পাতা দিয়ে দাও। হ্যাঁ এই উপরে একটুখানি ধনে পাতা হালকা করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই দেখো এরকম হয়েছে, কেমন হয়েছে একটুখানি লিখে জানিও। আর যদি তোমাদের ভালো লাগে, আমি যেরকম ভাবে করলাম তোমরাও করতে পারো এরকম ভাবে, একদিন খেয়ে দেখো না, ভালো লাগবে। সত্যি খুব ভালো হয়েছে, আপনারাও ট্রাই করে দেখবে, রেসিপিটা খুব ভালো হয়েছে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই মাছের মাথাগুলো ছেড়ে দেবো। ঢাকা দেওয়া, এটা হতে থাকুক, ভাজাটা হোক। কাতলা মাছের এই যে মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেছি, এবার এর মধ্যে একটুখানি জিরে ফোড়ন দেবো, একটু শুকনো লঙ্কা দেবো, এই যে সাদা জিরে বাটা আছে এইটা আমি একটুখানি এর মধ্যে দেবো। টমেটো দিলাম, এটা একটুখানি কষাবো, একটু হলুদ দেবো, সাদা দিয়ে আমি কষাবো। এর মধ্যে মাথাটা একটু দিয়ে দিলাম, এই কাঁচা মাছের মাথাটা দিয়ে, এবার আমি ডালটা দিয়ে দেবো। ডালটা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম, বন্ধুরা আমার এই যে হয়ে গেছে ডালটা রেডি করা, এবার আমি ডালটা একটু টিফিন বক্স বক্সে ভরে নেবো। আর আমি তোমাদের বললামই যে আমি একটু নিয়ে যাবো ওদের জন্য, ডালও নেবো, টেস্ট করবে। ছোটো মাছটা আমি গুছিয়ে নিচ্ছি, ওদের জন্য ডালটা আমার গোছানো হয়ে গেছে। আমি এখন এই যে অফিসের সামনে চলে এসেছি। এই কোথায় সব, কাউকে দেখছি না তো? ওরা নিশ্চয়ই তাহলে লাঞ্চে গেছে। এই যে আমি একদম টিফিন বক্স নিয়েই রেডি হয়ে চলে এসেছি, চলো কেউ নেই যখন সব লাঞ্চে গেছে, যাই এদিকে। আমি বুঝতে পেরেছি তোমরা খেতে বসে গেছো, দেখি এখনো কি শুরু হয়ে গেছে খাবার দাবার। আরে 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 বসো বসো, দেখো তোমাদের জন্য কি নিয়ে এসেছি, সারপ্রাইজ। কাত ধরো, কেউ একটা ধরো, দেখো কাত হয়ে যাচ্ছে, দেখো সাবধান, গরম আছে কিন্তু এখনো, দেখো না হলো না, একদম গরম গরম পানি নিয়ে এসেছো, দেখো কিন্তু সাবধান খুব। ওইটা মাছ হয়, লটে মাছ, বাবা তোর ফেভারিট জিনিস, আমি জানি আমি একটা খেয়েছি। এই কে কি নিয়ে এসেছো? না না নিয়ে এসছো কে কি বলতো, মানে রুটি দিয়ে? আমি ভাবছিলাম একটু ভাত নিয়ে আসো অল্প করে, আমার খুব ফেভারিট ম্যাম, থ্যাংক ইউ বাবা। এর আগে একবার খেয়ে নিয়ে ওটা লটে মাছ, ওই বাবা মাছের মাথা দিয়ে দাও, খাও তো, খুব
আর আমি একটুখানি যদি জিজ্ঞাসা করতাম তাহলে ইয়েটা নিয়ে আসতে পারতাম, একটু ভাত নিয়ে আসতে। খেতেই হবে, খাও। আরে কি অবস্থা, আমি ওই জন্য কি বলতো লেটো আসে যখন আনা হয়েছে, আমি না থাক এটা একবারে করবো একদম, ওরাও মানে একবার ওদের ওখানেও নিয়ে যাবো একদম, সবাই মিলে খাওয়া হবে আর কি। আর আমি কালকে ওই ভাবটাতেই বলছিলাম যে আমি লোটে মাছটা খেতে যাব। হ্যাঁ আজকে ম্যাম নিয়ে এসেছে ওইটা। কি খাচ্ছো এখন? ডাল খাচ্ছি। আচ্ছা আজকে কিন্তু বিকেলে একটুখানি বেরোবো তাহলে একসাথে, অনেকদিন একটু কোথাও বেরোনো হয় না, একটু যাই একসাথে গিয়ে একটু ঘুরে আসবো। হ্যাঁ কাছাকাছি যাবো দেখি, চলো। তো গাইস আমরা তো বলেছিলাম যে একটুখানি বেরোবো তোমাদের সাথে সাথে শেয়ার করবো, তো চলো কোথায় যাচ্ছি দেখো। আমরা তিনজনে যাচ্ছি এখন, কি তাই তো কি চলো তাহলে যা যাক, তারপরে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা করতে চাই। আমরা চলেছি এখন, বললাম বেরিয়ে পড়েছি এখন, কলকাতা রয়েছি এসেই গেছে জায়গা, আমরা এবার নামবো এখানে যাচ্ছি তোমাদের সাথে গিয়ে রাত্রে শেয়ার করে। হ্যাঁ আড্ডা দিতে যাচ্ছি, আড্ডা দিতে যাচ্ছি, চলো গিয়ে দেখা। এখন আমরা চলতি পথে রয়েছি যেখানে আড্ডা মারতে যাব। আমিও রয়েছি ইনাদের সাথে। খাও আমাদের এখানকার, দেখো কিরকম লাগছে চা, আর কিরকম নর্মাল চা না, বিভিন্ন রকম চা এরিয়ে ছিল এখানে, চকলেট চা আরও নানান রকমের লেমন টি অনেক কিছু ছিল, কিন্তু হ্যাঁ আমরা নর্মাল নিয়েছি নর্মাল চা। হ্যাঁ সেই রকম। চাটা ঠান্ডা হয়ে গেছে, চাটা ভালো করেছে, একটু হালকা আদা তাই না, এলাইচি আছে। একদিন সবাই মিলে আসবো, আদি পিঙ্কি এবার ম্যাম নিয়ে থেকে ভাবে যে হাসিটা ম্যামের এতটা দেখা যায় না, কমে এসে জানাবে যে ম্যামের হাসিটা সুন্দর সুন্দর আমার দেখতে যাই।
ভীষণ আওয়াজ, কতটা শোনা যাচ্ছে বুঝতে পারছি না। এই যে ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম আমরা, এটা এসে গেছে, আর ওরা কিছু এখন আর খেতে চাইছে না। আর এই বার্গারটা নিয়েছি, এই বার্গারটা আদির জন্য নিয়েছি, এটা বাড়িতে নিয়ে যাব বলে নিয়েছি আদির জন্য। তাহলে খাও, এই নাও না। আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আড্ডা দেওয়া কমপ্লিট, এখন ওরাও বাড়ি যাবে, আমিও বাড়ি ফিরবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো একটু জানিও, আর কমেন্টস করতে যেন ভুলো না। নতুন যারা আছো চ্যানেলে কী করতে হবে জানো, একটু সাবস্ক্রাইব করে দিও। এইভাবেই পাশে থেকো, আজকে বাই, আজকের মতো টাটা।